রাশিয়ার সঙ্গে ন্যাটো সংঘাতে জড়ালে বিশ্বে বিপর্যয় নামবে। পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রুশ সেনাবাহিনীর সঙ্গে ন্যাটো বাহিনীর যে কোনো সম্মুখ যুদ্ধ গোটা বিশ্বের জন্য বিপর্যয় সৃষ্টি করবে। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী ও রাশিয়ার মধ্যে গত কয়েকদিন ধরে যে তীব্র বাকযুদ্ধ চলছে তার জোরে শুক্রবার এক বক্তব্যে পুতিন এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন। খবর দ্য টেলিগ্রাফের। রাশিয়া এবং ন্যাটো উভয়ে আগামী কয়েকদিনের মধ্যে পরমাণু অস্ত্রের মহড়া চালানোরও ঘোষণা দিয়েছে। কাজাকস্তান সফররত প্রেসিডেন্ট পুতিন শুক্রবার আস্তানায় এক সংবাদ সম্মেলন বলেন, রুশ সেনাবাহিনীর সঙ্গে ন্যাটো সেনাদের যে কোনো সংঘাত বৈশ্বিক বিপর্যয় ডেকে আনবে। পুতিনের এই বক্তব্যের একদিন আগে ন্যাটো মহাসচিব ইয়েন্স স্টোলটেনবার্গ বলেছিলেন, রাশিয়া যদি ইউক্রেন পরমাণু অস্ত্র ব্যবহারের নির্দেশ দেয় তাহলে সে একটি গুরুত্বপূর্ণ রেডলাইন অতিক্রম করবে। এছাড়া ন্যাটো সোমবার স্টিডফাস্ট নুন নামের একটি সামরিক মহড়া করতে যাচ্ছে যাতে পরমাণু অস্ত্রবাহী যুদ্ধবিমান অংশ নেবে। তবে মহড়ার কোনো তাজা পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে না এবং মহড়াটি রাশিয়ার মূল ভূখণ্ড থেকে 1000 কিলোমিটার দূরে অনুষ্ঠিত হবে। একই সময়ে রাশিয়াও সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে। স্টোলটেনবার্গ বলেছেন, মস্কোর গতিবিধি পর্যবেক্ষণে রেখেছে ন্যাটো।